বিএনপির নেতারা যতই গণতন্ত্র নির্বাচন নিয়ে হইচই করুক না কেন, তারা গণতন্ত্রের ফেরেস্তা নন। তারা প্রত্যেকেই আসলে মানুষ পোড়ানো, জঙ্গি তাণ্ডব, হত্যা খুনের ভয়ঙ্কর সব জল্লাদ। সুতরাং তারা নির্বাচনের উপরে গুরুত্ব দিচ্ছে না, আসলে সমান সুযোগের নামে তারা সব মানুষ পোড়ানোর আসামি, জঙ্গি তাণ্ডবের আসামি, হত্যা খুনের আসামি, গ্রেনেড হামলার আসামিদেরকে রাজনীতির মাঠে হালাল করার প্রস্তাব নিয়েই মাতামাতি করছেন। গণতন্ত্রের ঠোঙায় কার্যত অপরাধীদের জায়েজ করার দরকষাকষি চলবে না। সুতরাং আমি আজকে মনে করি যে বিএনপির যে অস্বাভাবিক সরকারের কথা বলছে, যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, এই তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে কার্যত মানুষ পোড়ানোর খুনি, জঙ্গি তাণ্ডবের আসামি, হত্যা খুনের আসামি, গ্রেনেড হামলার আসামিদের রেহাই দেওয়ার সরকার হিসাবেই কাজ করবে আর কি। সুতরাং বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসাবেই ভূমিকা রাখবে। ভারত নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি, চীন বাবা বেশিরভাগ দেশই কথা বলেনি। সুতরাং নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের কিছু দেশ তারা মন্তব্য করছেন, আমি মনে করি এই মন্তব্যের সঙ্গে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ জড়িত আছে, গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। গণমাধ্যম কাজ করছে, বাংলাদেশ পুলিশের অত্যাচারে রক্তাক্ত জনপদ হয়েছে নাকি বাংলাদেশ মানে ফসলের জনপদ হিসাবে, ফসলের দেশ হিসাবে বিশ্বে প্রশংসিত হচ্ছে? আমি তো কোনো জায়গায় রক্ত দেখছি না, আমি তো সব জায়গায় ক্ষেতের ফসল দেখছি। সুতরাং বিএনপির গলাবাজি এর সঙ্গে কোনো বাস্তবের সম্পর্ক নেই। গণমাধ্যম কাজ করছে, বিএনপির নেতারা মিছিল করছেন, সুতরাং এটা নিয়ে তারা রক্তপাত কোথায় দেখলেন? রক্তপাত অতীতে হয়েছে যখন বিএনপির নেতারা একেবারে পরিকল্পিতভাবে মানুষ পুড়িয়েছে, জঙ্গি সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষ খুন করেছে, গ্রেনেড হামলার মধ্য দিয়ে যখন মানুষ হত্যা করেছে। সুতরাং বিএনপি ক্ষমতায় থাকলেও মানুষ মারে, ক্ষমতার বাইরে থাকলেও 14 বছরে মানুষ মেরেছে তারা, এটা তো খুনিদের। বিএনপি আমার কাছে মনে হয়েছে যে মানুষ পোড়ানো, জঙ্গি তাণ্ডব, হত্যা খুনের আসামিদের একটা সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট তাদের এই মামলার থেকে রেহাই পাওয়ার রাজনীতি হচ্ছে তাদের প্রধান রাজনীতি। এখানে নির্বাচন গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। ধাক্কার ব্যাখ্যা ফখরুল সাহেবই দিক, তাই না? ধাক্কা লাগলে তখন টের পেলে তখন আপনারও দেখবেন, এটা নিয়ে আগাম বলে লাভ কি? বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি, তারা অস্বাভাবিক সরকারের পক্ষে যখন ওকালতি করে তাহলে তো চক্রান্তের রাজনীতির কথাই বলে। সুতরাং অস্বাভাবিক সরকারের প্রস্তাবকারীরা, সরকার উৎখাতের প্রস্তাবকারীরা প্রত্যেকেই কম বেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।